নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন থেকে 10ই এপ্রিল পর্যন্ত রবি ও শুক্র একত্রে অবস্থান করার ফলে এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বর্তমানে রবি ও শুক্র একত্রে অবস্থান করেছে এবং যার ফলে যে ছয় রাশির কথা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে এবং আপনাদের জীবনে অনেক অপরচুনিটি আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই সব অপরচুনিটি এবং অর্থ আসবে সেই সমস্ত বিষয় আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তবে আপনার জন্মছকে রবি গ্রহ ও শুক্র গ্রহ, এই দুটি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রবি ও শুক্র শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করতে আমি সবসময় পারি না এবং এই নাম্বারটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন, রবি ও শুক্র একত্রে অবস্থান করার ফলে যে ছয় রাশির কথা আমি একে একে আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকার জীবনে অফার ধন আসতে চলেছে এবং আপনাদের জীবনে অনেক অপরচুনিটি আসতে চলেছে। সেই ছয় রাশির মধ্যে প্রথম রাশি হতে চলেছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে অফার ধন আসবে এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসবে, আপনাদের জীবনে পুরনো প্রেম কাম ব্যাক করবে এবং যাদের বিবাহ ওরিয়েন্টেড প্রবলেম চলছে তাদের কিন্তু সেই প্রবলেম অনেকখানি কেটে যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যাদের ফুলের দোকান রয়েছে, যাদের কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, তাদের রাজনৈতিক লেভেলে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা বিদেশের সাথে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই শুভটা ততটাই হবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। অর্থাৎ আপনার জন্মছকে রবি ও শুক্র কেমন পজিশনে রয়েছে সেটা বড় বিচারের বিষয়, যেটি আমি ভিডিওর পূর্বেই বললাম। তাই আপনারা কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রবি শুক্র একত্রে অবস্থান করার ফলে আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে অপার ধন, আর এই ধন বিভিন্ন জায়গা থেকে আসতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে, এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। তবে স্পেশাল কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে শুভ। যেমন আপনি যদি ফুলের দোকান করেন, আপনি যদি কসমেটিক্সের দোকান করেন বা প্রসাধনীর দোকান করেন বা ঘর সাজানোর দোকান করেন, সেক্ষেত্রে আপনার পক্ষে শুভ। এবং এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই সময়
যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ রবি ও শুক্র একত্রে অবস্থান করার ফলে আপনাদের জীবনেও কিন্তু ধনবর্ষা হতে চলেছে। এবং কোন কোন দিক থেকে ধনবর্ষা হবে, যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে, এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। কিছু স্পেশাল বিজনেস রয়েছে, যে বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পক্ষে শুভ। যেমন যদি আপনি ফুলের দোকান করেন, যদি আপনি কসমেটিক্সের দোকান করেন, যদি আপনি গ্ল্যামার দুনিয়াতে থাকেন, যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এছাড়াও প্রেম বা প্রেমজ্যোতিকে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবি ও শুক্র আপনাদেরও কিন্তু অপার ধন দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনবর্ষা হতে চলেছে। এবং কোন কোন দিক থেকে, আপনি যে যে সেক্টরে থাকবেন অর্থাৎ সমস্ত সেক্টর থেকে কিন্তু আপনাদের অর্থ আসবে। তবে কিছু স্পেশাল বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে শুভ। যেমন আপনি যদি ফুলের দোকান করেন, আপনি যদি কসমেটিক্সের দোকান করেন, বা আপনি যদি ঘর সাজানোর দোকান করেন, এই সমস্ত দোকানে কিন্তু শুভ রয়েছে। এছাড়াও আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু এই সময় হবে। এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এবং এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই রবি ও শুক্র দিতে চলেছে অপার ধন। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেল প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। তবে ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু বেশি পরিমাণে ধন আসবে। অর্থাৎ যে যে বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পক্ষে শুভ। যেমন আপনি যদি কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন, আপনি যদি ফুলের দোকান করেন, আপনাদের জন্য শুভ। এছাড়াও আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন সেক্ষেত্রেও আপনার পক্ষে শুভ। এছাড়াও আপনি যদি রাজনৈতিক লেভেলে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবি ও শুক্র আপনাদের কিন্তু দিতে চলেছে অপার ধন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং অর্থনৈতিক দিক যদি বলেন সেদিকেও কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। অর্থাৎ যে যে প্রফেশনে রয়েছেন সেই সমস্ত প্রফেশন থেকে যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে কিছু স্পেশাল বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পক্ষে শুভ। যেমন আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন, আপনি যদি ঘর সাজানো দ্রব্যের বিজনেস করেন, আপনার যদি বিউটি পার্লার থাকে সেক্ষেত্রে শুভ। এছাড়াও আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের যশও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রবি ও শুক্রের একত্রে অবস্থানের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।